আজকে যে আলোচনা হবে আজকের এই আলোচনা শোনার পরে যারা যারা ঘর থেকে মা আমল করবে এবং এই দর্শক সারি থেকে যারা প্রতিদিন আলোচনা শুনে শুনে আমল করতে থাকবে ওই আমল থেকে প্রতিদিন ওই বন্ধু যারা আজকে আয়োজন করেছেন গাউটি গাউসিয়া কমিটির প্রত্যেকের আমল নামায় পার্সেন্টেজ হিসাবে চলে আসবে জোরে বলেন না আল্লাহ আর আজকের মতো এই মাহফিলের মাধ্যমে যুগের পর যুগ পৃথিবীর বুকে জিন্দা থাকবে এটা হলো সবচেয়ে বড় পজিটিভ দিক কোন দিক এইভাবে ইসলাম কায়েম রাখতে হবে জুমার দিনে হুজুর আলোচনা করবে আলোচনা থেকে মানুষ ইসলামের রঙে রঙিন হবে আজকের মাহফিলে আলোচনা হবে মানুষ রঙে রঙিন হয়ে যাবে এটা সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু নবীজির আগমনে খুশি হয়ে এই যে মাহফিলগুলোর প্রচলন এই যে জলসার প্রচলন কে করেছে আল্লাহর হাবিব কি না ঠিক নবীজি সাহাবী کرامদের কিনে করেছেন ঠিক বলেন ধীরে 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 আজ পর্যন্ত এটা ধারাবাহিক আমাদের মধ্যে চলে এসেছেন সবচেয়ে বড় মজার আজকে এখানে মিলাদ হবে কেম হবে নবীর ভালোবাসার আলোচনা আলী হবেন্লাহু তিনি বলেছেন বন্ধু চিনি এই মিলাদ মাহফিলের মধ্যে একটি টাকা খরচ করবে কয় টাকা

খরচ চ আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু হু বলে গেছেন যেই ব্যক্তি একটি টাকা খরচ করবে খুশি হয়ে আনন্দিত হয়ে অনেক বেশি উৎসাহিত হয়ে সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো বেশি মজার খবর হলো বন্ধু আমার দিকে তাকান আমি শুরুটাই করেছি নবীর প্রেমের দুরুদ্দিন কি দিয়ে নবীজির প্রেমের দূরত দি যে ব্যক্তি প্রত্যেকটা জুম্মার দিনে যে ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে নবীকে মহাব্বত করে প্রত্যেকটা জুমার দিনে মাত্র আশি বার দূরত পড়বে তার আশি বছরের সগিরা গুনাল্লাহ মাফ করে দিবে এটাকে মজার একটা শিক্ষা নিলেন না কথা বলেন না কেন এটাই ওয়াজের বরকত এটাই ওয়াজের ফজিলত এটাই ওয়াজের মূল মজাটা যে একটার পর একটা কথা বলবো আর ব্রেইন সেটাপ সেট দিবেন আগামী দিন থেকে এটাকে বাস্তবে আমল করা শুরু করে দিবেন কথা কি বুঝে আসছে বন্দরে আবার আমার দিকে তাকান দয় করে কেউ কথা বলবেন না হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হুদ কে হাদিস কানা বর্ণিত হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হু হাদিস কানা এসেছে দাইনামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন পানির নবীকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়ে করবে সেই ব্যক্তি মৃত্যু বরণ করার আগে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না ওখানে শরীফের মধ্যে সে চেহা দিস খানা তিনজন লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে আমার থেকে তাকান তিনজন লোককে পরীক্ষা করবে কয়জন তিনজন লোককে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে আল্লাহর পরীক্ষা করতে মন চাইলে এদের মধ্যে একজন হলো বন্ধু কুষ্ঠরোগী কি কুষ্ঠরোগ এটাকে করা হাদিস শরীফের বাসায় দবল রোগ বলা হয় কি বলা হয় ডবল রোগ বলা হয় কুষ্ঠ রোগ বলা হয় আপনার আমার মাঝে দেখবেন অনেক মানুষ দেখা যায় তার শরীরের কিছু কিছু অংশ সাদা হয়ে গেছে বাংলাদেশে অনেক এটাকে শ্বেত রোগ বলে কি বলে এটার বিভিন্ন নামকরণ করা হয়েছে বন্ধু আমার দিকে থাকেন কুষ্ঠ রোগী কুষ্ঠ রোগ তার স্কিনটা তো নষ্ট হয়ে গেল কুষ্ঠ রোগীকে দেখলে তার কাছে কখনোই কোনো মানুষ যাবে না এবার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরে বললেন তুমি কি চাও কয় আমি চাই আমার এই কুষ্ঠরোগের কারণে মানুষ আমাকে পছন্দ করে না স্কিন এটা ড্যামেজ হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে মানুষ আমাকে পছন্দ করে না আমি চাই গো আমার এই কুষ্ঠরোগটা ভালো হয়ে যাক তিনি ওই ফেরেস্তা উনি তো ফেরেস্তা সাধারণ কোন মানুষ নয় আমার দিকে তাকান বন্ধু উনি এইভাবে করে মেসেজ করে দিলেন ফেরেস্তার বরকতময় হাত দিয়ে নুরানে হাত দিয়ে মেসেজ করে দিলেন মেসেজ করে দিতে দেরি রে ও বন্ধু দোল খাপড় বাপার মানুষ হৃদয় খুলে শোনো গ আমার ভাই আমার বাবাদেরকে বলবো মা বন্ধুদেরকে বলবো গো আজকে ঘুমিও না হৃদয়ের জানা না খুলে শোনো আজকের আলোচনা হতে পারে জীবনকে বদলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় ঠিক কিনা বলে এবার কষ্ট রোগ ভালো হয়ে গেল ওনাকে বললেন তুমি কি চাও এবার ওনাকে যখন বললেন উনি বললেন তিনি দौलত চাই কি চাই তখন ওনাকে একটা গর্ভবতী উঠ দিলেন সুবহান আল্লাহ বলেন না কষ্ট কি হয়ে গেল ভালো হয়ে গেল এবার তাকে তিনি দৌলত চাইলেন কি দৌলত তাকে গর্ভবতী একটা উটনি দেওয়া হলো উটনি বাচ্চা প্রসব করতে শুরু করলো বাচ্চা প্রসব করতে 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 অনেকগুলো হয়ে গেল এবার বন্ধু চলে গেলেন আরেকজনের কাছে টাক মাতাওয়ালার কাছে গেলেন আরেকজন লোক টাক মাতাওয়ালা টাক মাথা তো বোঝেন মাথাটা পুরো স্টেডিয়াম মুরব্বিরা কইছে ক্যাশে হইছে ভেশ তার মানে চুল যার আছে চেহারাটা একটু কালো হইলো দেখবেন চুল থাকলে বড় মায়া লাগে কথা কয় না বলো হুজুর যার মাথাটা টাক হয়েছে কি তার দোষ আমি তো তার দোষ বলছি না জাস্ট হাদিস শরীফের ভাষাটা আপনাদের সামনে তুলে ধরছি কয় আমার টাক মাথা কয় তুমি কি চাও কয় আমি চাই আমার মাথার চুলগুলো আসুক কারণ চুল না থাকলে সুন্দর দেখা যায় না উনি বন্ধু মেসেজ করে দিলেন চুল উঠে গেল আমার কয় তুমি কি চাও কয় আমি দৌলত চাই কি দৌলত চাও এ তাকে একটা গর্ভবতী একটা গাবি দেওয়া হলো সুহানাল্লাহ বলেন না গর্ভবতী কি তার মানে বাচ্চাটা মায়ের পেটে শুধু আসার অপেক্ষা এবার গর্ভবতী গাভি দিয়ে চলে গেলেন আরেকজনের কাছে ওই লোকটা হলো অন্ধ অন্ধ লোকের কাছে যখন গেলেন অন্ধ লোকের কাছে যাওয়ার পরে অন্ধলোক কি চাও তুমি কয় আমি চাই আমার চোখের দৃষ্টি ফিরে আসো মেসেজ দিয়ে দিলেন চোখের দৃষ্টি ভালো হয়ে গেল ভালো হয়ে যাওয়ার পরে বন্ধু এবার তিনি দৌলত চাইলেন তাকে একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো সোহানাল্লাহ বলেন না কি দেওয়া হলো গর্ভবতী একটা ছাগল দেওয়া হলো ছাগল বাচ্চা দিল এবার ওট বাচ্চা অতনি বাচ্চা দিতেছে গরু বাচ্চা দিতেছে ছাগল বাচ্চা দিতেছে তিন দন অনেক সম্পত্তির মালিক হলো এই তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাটাকে আবার তাকে পরীক্ষা করার জন্য পাঠালো পরীক্ষা করার জন্য যখন পাঠালেন তিনি ওই ফেরেশতা আবার জন্য ব্যক্তির বেশে এসে ওনার কাছে হাত বাড়ালেন আমি তো বিপদে পড়েছি আমাকে কিছু দৌলত দাও কয় না না আমি দিতে পারবো না এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ আওয়াজ ধরে বলেন না নাউজুবিল্লাহ কিছু সময়ের মধ্যে মোড চেঞ্জ কোথায় কয় হ তো ফেরেস্তা বলতেছে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সম্পদ গুলো দিয়েছেন আল্লাহ দয়া করে তোমাকে কষ্ট রোগ ভালো করে দিয়েছেন তোমার দৌলত দিয়েছেন শিকার করতে নারাজ এখান থেকে চলে গেলেন ওই টাক মাতাওয়ালার কাছে টাক মাতাওয়ালা দিতে রাজি না পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ বলে তিনিও চালিয়ে দিলেন এবার সর্বশেষে গেলেন তিনি ছাগলের মালিকের কাছে এবার ছাগলের মালিক তিনি স্বীকার করলেন যে আমি অন্ধ ছিলাম রে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার দৃষ্টি শক্তিটা কি করে দিয়েছেন ফিরিয়ে দিয়েছেন এখানে আমার মাওলা এই দয়া করে আমাকে এই ছাগলগুলো দিয়েছেন বাড়তে বাড়তে আমার অনেক হয়ে গেছে আপনি প্রতীক আপনি আপনার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যান এবার ওই ফেরেস্তা ডাক দিয়ে বলল আমি কোনো প্রতীক নয় আমি কোনো অভাবী নয় আমি কোনো ঋণগ্রস্ত নয় আমি সেই ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কাছে আমাকে তোমাদের কাছে আবার পুনরায় পাঠিয়েছেন শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য ওই যে টাকমাতাওয়ালা এবং কুষ্ঠরোগী দুইজন পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে আর তুমি সাগলের মালিক আল্লাহর দৃষ্টি তুমি বিজয়ী হয়ে গেছ সাগলের মালিকটা গরু এবং ওটের মালিকের তুলনায় একটু গরিব না কথা কয় না আমি আপনাদেরকে বুঝাচ্ছি জাস্ট এক্সাম্পল গরিব না উটের দাম কত এই দেশের মানুষ চাইলেও তো উট কিন পানি দিতে পারবে না পারবে পারবে না তাহলে উটের তুলনায় গরু উট ছাগল ছাগলটা একেবারে ল একেবারে নিচু সেই থেকে গড়িবে গরুর মালিক আর উটের মালিক দুজন বড় লোক না অনেক বড় লোক তার অহংকার করলো এই নিয়ামত কা স্বীকার করলো তার আল্লাহর পরীক্ষায় বন্ধ তারা ফেল করেছে আর ছাগলের মালিকটা গড়ি ওই ছাগলের মালিক স্বীকৃতি দিয়ে বললেন তোমার অভাব मिटানোর জন্য যা প্রয়োজন সব নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই ফেরেশতা দেখে বলে না না এটা শুধু তোমাদের পরীক্ষার জন্য আমি এসেছি আমি কোনো অভাবী নই জুর এই জন্য বলে যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন বলে হুজুর কেন গো শুধু আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য কিসের জন্য কথা বলেন না কেন কিসের জন্য পরীক্ষার জন্য আজকের মাহফিল বন্ধু ম্যাক্সিমাম লোকের জন্য পরীক্ষার হল एग्जाम কেন্দ্র বন্ধুরে আমার এই জন্য বলছি আজকের মাহফিল বড় নিয়ামত মনে হয় আপনাদের গ্রামবাসীর জন্য ঈদের দিন একটা মিলন মেলা কথা বলেন না কেন একজন একজন করে ওলামাই কেরাম আসবে আজকের মাহফিল করলে লাভটা কি আমি আপনাদেরকে বলে আমার দিকে তাকানো বন্ধু আজকের মাহফিলের কারণে সবচেয়ে বড় মজা যেটা এখানে দুরুদ হবে জিকির হবে আপনি যদি মনে মনে বলেন আল্লাহ আমি আজকে মাহফিলের আয়োজনে টাকা দিয়েছি আমার কবরবাসীর শান্তির জন্য আমি মাহফিলে যাব মাহফিলে কি আমি প্রাণ করে দুরুদ পড়ব জিকির করব আমল করব আমার কবরবাসীর জন্য আমার দিকে তাকান হাদিস শরীফ ফিরের মধ্যে এসেছে আজকের কি লাভ বা বেনিফিট আপনার কি লাভ বা আপনার বেনিফিট এবং কবরবাসীর জন্য কি ফজেলত বন্ধু আমার দিকে তাকান এই যে কবরবাসী আল্লাহর হাবিব চলতেছেন চলার পথে হঠাৎ করে আল্লাহর হাবিব দেখতে থমকে দাঁড়িয়ে গেলেন রাস্তার পাশে দুইটা কবরের মধ্যে আজাব চলতেছে কয়টা কবর দুইটা কবরের মধ্যে আজাব চলতেছে নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে নবীজি দুইটা খেজুরের ডাল বেঙ্গি দুইটা কবরের উপর গেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এই যে খেজুরের ডাল দুইটা গেড়ে দিলেন এই দুইটা কবরের উপর তার মানে কি নবীজি জানিয়ে দিলেন এই কবরের উপরে খেজুর খেজুরের ডাল কেড়ে দেওয়ার মানি হলো ও বন্ধু এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত মাওলার জিকি সবুজ থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে যতক্ষণ জিকির চলতে থাকবে কবরবাসীর কবর আজাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে খেজুরের ডালের জিকিরের কারণে যদি কবরবাসীর কবর আজাব আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কিছুটা হলেও লাঘব হতে পারে তাহলে আপনারা আমার জিকিরে আপনারা আমার আওলাদের কবর আজাব মাফ করতে পারে কিনা আল্লাহ আরো জোরে বলেন পারে কিনা আরো বড় মজার খবর হলো আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন সবাই আসে কেরাসুল আল্লাহ এবং আল্লাহর হাবিবের পাগল কোন হকানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায় কি করে কোনো হকানি আলেম যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায় এই গ্রামের কবরবাসীর কবর আজ আল্লাহ আলামিন কম পক্ষে চল্লিশ দিন পর্যন্ত বন্ধ করে দেয় মজার খবর হলো আজকে যে আলোচনা হবে আজকের আলোচনা শোনার পরে যারা যারা ঘর থেকে মা বোনের আমল করবে এবং এই দর্শক সারি থেকে যারা প্রতিদিন আলোচনা শুনে শুনে আমল করতে থাকবে ওই আমল থেকে প্রতিদিন ওই বন্ধু যারা আজকে আয়োজন করেছেন গাউচি গাউসিয়া কমিটির প্রত্যেকের আমল নামায় পার্সেন্টেজ হিসাবে চলে আসবে জোরে বলেন না সুবহানাল্লাহ আর আজকের মতো এই মাহফিলের মাধ্যমে যুগের পর পৃথিবীর বুক স্লামটা জিন্দা থাকবে এটা হলো সবচেয়ে বড় পজিটিভ দিক কোন দিক এইভাবে ইসলাম কায়েম রাখতে হবে জুমার দিনে হুজুর আলোচনা করবে আলোচনা থেকে মানুষ ইসলামের রঙে রঙিন হবে আজকেরে মাহফিলে আলোচনা হবে মানুষ রঙে রঙিন হয়ে যাবে এটা সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু নবীজির আগমনে খুশি হয়ে এই যে মাহফিলগুলোর প্রচলন এই যে জলসার প্রচলন কে করেছে আল্লাহর হাবিব কিনা নবীজি সাহাবাই কেরামদের কিনে করেছেন ঠিক কিনা বলেন ধীরে 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 আজ পর্যন্ত এটা ধারাবাহিক ভাবে আমাদের মধ্যে চলে এসেছেন সবচেয়ে বড় মজার খবর হলো আজকে কানে মিলাদ হবে কিয়াম হবে নবীর ভালোবাসার আলোচনা হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন ও বন্ধু চিনি এই মিলাদ মাহফিলের মধ্যে একটি টাকা খরচ করবে কয় টাকা আরো জোরে বলেন কয় টাকা একটি টাকা মাত্র খরচ করবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আজকের মিলাদ আজকের মাহফিল আজকের ওয়াজের জলসায় তোমরা টাকা খরচ করেছো ভবিষ্যতে বেঁচে থাকলে করবে একটি দিরহাম মাত্র যেই ব্যক্তি আজকে ফরজ করেছ আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন যেই ব্যক্তি একটি টাকা খরচ করবে খুশি হয়ে আনন্দিত হয়ে অনেক বেশি উৎসাহিত হয়ে সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো বেশি মজার খবর হলো বন্ধু আমার দিকে তাকান আমি শুরুটাই করেছি নবীর প্রেমের দুরুদ্দিন কি দিয়ে নবীজির প্রেমের দূরত দিয়ে যে ব্যক্তি প্রত্যেকটা জমার দিনে যে ব্যক্তি প্রত্যেকটা জমার দিনে নবীকে মহাব্বত করে প্রত্যেকটা জমার দিনে মাত্র আশি বার দূরত পড়বে তারা আশি বছরের সগিরা গুনাল্লা মাফ করে দিবে এটাকে মজার একটা শিক্ষা নিলেন না কথা বলেন না কেন এটাই ওয়াজের বরকত এটাই ওয়াজের ফজিলত এটাই ওয়াজের মূল মজাটা যে একটার পর একটা কথা বলবো আর ব্রেইনে সেট দিবেন আগামী দিন থেকে এটাকে বাস্তবে আমল করা শুরু করে দিবেন কথা কি বুঝে আসছে বন্ধুরে আবার আমার দিকে তাকান দয় করে কেউ কথা বলবেন না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা এসেছে দাইলামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন পানির নবীকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র ১০০০ বার দরুদ পড়ে সেই ব্যক্তি মৃত্যু বরণ করার আগে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আপনারা কি আমার কথার দিকে মন নাই আপনারা কি আপনার আর পরিচয়টা জানেন জানেন না জানেন আমার দাদা ঠিক কথা বলছে আপনারা আপনাদের পরিচয়টা জানেন না যদি জানতেন তাহলে আওয়াজটা অনেক চমৎকার হতো আমি আলোচনায় আবার যাচ্ছি তবে ছোট করে আপনাদের পরিচয়টা আমি দেই আমার দিকে তাকান সবাই এই যে আমরা বসছি পাশাপাশি পাশাপাশি বসছি আপনারা বসছেন আমরা আলাদা আলাদা মানুষ 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 এই কাকে বলে মাথা থেকে পা পর্যন্ত বডি মানুষ বলে তাই না আসলে কি এই মানুষটা আসল ন এইটা হচ্ছে একটা খাঁচা এটা কি একটা পিঞ্জোর যদিও এটা আসল মানুষ না তারপরও এটার একটা নাম আছে আল্লাহ কোরআনে কখনো বলেছেন নাস আবার কখনো বলেছেন যদি আমি ইংলিশে বলি কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় এটা হলো এই সংক্ষিপ্ত পরিচয় একটু বুঝবেন আপনাদেরকে একটিভ করার জন্য আরো বেশি হার্ড করার জন্য বলছি বলছি এই মানুষটা কি যেই মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা থাকে আপনার আমার ভিতরে এটা কোন দিন কোন অবস্থায় এসছে এটা আপনার আমার কাছে চির অজানা আবার আমার থেকে আবার আউট হয়ে কোন দিন আপনার আমার কাছে কথা বুঝেন এটাকে আপনি আমি জানি কোন দিন যাবে ওই মানুষটার নাম কি জানেন বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষায় এটার নাম রাখা হয়েছে রুপ ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লট আল্লা বলেছেন কোহলির রুহু মিন আম্লির রফ দি ফার্স্ট ট্রেন্স ফ্রেজেন্ট ট্রেন্স ফিউচার টেন্স আমি এখানে কেন আসলাম আসার মূল রহস্যটা বলি আপনাদেরকে এদিকে দেখান আপনি আমি যখন বাবা মায়ের মাঝেই বডিটা তখন রুহুটা হচ্ছে আলোমে আলমে আরোহায় রুহের জগতে কোথায় রুহের জগতে আল্লাহর আরশের চারপাশে তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না ছিলাম ছিলাম না বাবা মায়ের মাঝে মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো ওই রুটাকে আলমে আরোহা রুহের জগৎ থেকে ট্রান্সফার করে যখন বডিতে সেট আপ দেওয়া হলো তখন আপনি আমি মানুষ রূপে মায়ের ওদর থেকে এসছি তখনই সাত দিন পরে মাথার চুল কামাইছে নাম রাখছে আকিকা দিছে দিছে না তারপরে আপনি আমি বড় হতে 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 আজকে এত বড় হয়েছি তাই তো আপনার একটা নাম আমার একটা নাম সবার নাম আরেকটা দিন ওই আগের মতো রূপে আমাদেরকে ফিরে যেতে হবে সেই দিন আপনার আমার মধ্য থেকে যখন আবার রুহুটা আলাদা হয়ে যাবে কি হয়ে যাবে আবার যখন রুহুটা আলাদা হয়ে যাবে তখন কিন্তু আবার আপনি আমি মানুষ থাকবো না আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মনে হোক তার মানে আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই কি মৃত বলে ঘোষিত হব তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা কথা বলেন না তার আসল সত্তা হলো তার আত্মা এখানে যে আপনারা বসছেন আপনাদের দেহের সাথে আত্মাটাকেও রাখতে হবে আপনার দেহ এখানে আছে আত্মাটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে কিন্তু আপনাদের কোনো সফলতা আসবে সফল হতে পারব এই জন্য আপনাদেরকে বলবি দেহ এবং আত্মা মিলে মানুষ আর এখানে যদি আপনি দেহ এবং আত্মা মিলে দুটুকি কাজে লাগাতে পারেন তাহলেই আপনি আমি এখান থেকে জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল নিয়ে যেতে পারবো আর জোরে বলেন না সব বন্ধুরে আমার আজকের মাহফিলের যে ফজেলত বরকত আমি আপনাদেরকে বলে দেই এগুলো মুখস্থ করে করে যাবেন আল্লাহর হাবিব সরকারে মদিনার সাথে আপনি এমন ভাবে প্রেমের ডুরে লাগাইলেন ফরজ সুন্নত ওয়াজিব নামাজের পাশাপাশি কোন টাইম টেবিল নাই সকাল নাই দুপুর নাই কন্টিনিউ আপনি নবীজির প্রেমের দরুদ আপনি পড়তেছেন পড়তে পড়তে আপনার জীবনটাকে আপনি অতিবাহিত করে ফেলেছেন আপনার জন্য ভয়ঙ্কর সময়ের জন্য রেজাল্টের খবর পেয়ে গেলাম বন্ধু হযরত ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহায় পৌঁছে দিবেন তিনি কা কাল কেমতের দিন ওই নবীর প্রেমিকদের জন্য তাৎক্ষণিক ভাবে শেষ দায় পড়ে যাবে যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেমিকের জান্নাতের ঘোষণা হবে ততক্ষণ পর্যন্ত শেষ দা থেকে উঠবে না জোরে জোরে বলেন না সুহানন্দ বন্দরে আমার হজরত মিকাইল আলাই সাল্লামের দায়িত্ব হলো বৃষ্টির কিসের বৃষ্টির দায়িত্ব হযরতে মিকাইল আলাই সাল্লাম প্রস্তুত রয়েছে নবীর প্রেমের দরুদ জানা পড়েন কোন টাইম টেবিল বাছেন নি জীবনে আল্লাহর হবিবের প্রেম কোনদিন বিফলে যায় না আল্লাহর অলিদের প্রেম কোনদিন বিফলে যায় না আল্লাহর প্রিয়দেরকে নিয়ে আলোচনা করো আমরা সাধারণ মানুষের জন্য বড় ইবাদত হজরত মিকাইল আলাই কথা দিয়েছেন কাল কেমতির দিন পানির পিপাসায় পাগল পানা হয়ে যাবে নবীর প্রেমিকদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই আমি মিকাইল হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব জোরে জোরে বলেন না সোহান আল্লাহ বন্ধরে আমার ফুলচেরাতের ফুলটা ত্রিশ হাজার বছরের রাস্তা কত হাজার ফলচেরাতের ফলটা ত্রিশ হাজার বছরের রাস্তা বন্ধ চুলের চাইতে চিকন হবে হীরার চাইতেও ধারালো হবে উপরের দিক দিয়ে আগুন নিচের দিকে ঝুলন্ত নিচের দিক থেকে আগুন তো উপরের দিকে উদিত এই ফুলচেরাতের পোলটার নিচে বন্ধ ভয়ঙ্কর জাহান নাম হাদি শরীফের মধ্যে সেজে জাহান নামের উপর থেকে তল দেশে গিয়ে পুষতে পুষতে একটা জাহান নামের কমপক্ষে সময় লাগবে সত্তর বছর এর মধ্যে কতবার পুরুষে লিকুইড হয়ে যাবে রে আবার তাকে বন্ধ পুনরায় ঘটন করা হবে ওই যে ভয়ঙ্কর ফুলচেরাতের ফুল আবার এমন কিছু হতবাগা দূর বাগা ফুলচেরাতের ফুলের কিনা কিনারায় যাওয়ার পরে এমন অবস্থা হয়ে যাবে আল্লাহর কুদরতি হাত দিয়ে দাক্কা দিয়ে তাদেরকে জাহান নামে ফেলে দেবে কিন্তু জিব্রাইল আলাই সাল্লাম প্রস্তুত রয়েছেন নবীর প্রেমী কাজকে যারা তোমরা জান্নাতের বাগানের আয়োজন করেছো কত হাজার হাজার মানুষ এই জান্নাতের বাগানে ধীরে ধীরে আসবে বসবে আলোচনা শুনবে জিকির করবে এই সবগুলো থেকে একটা পার্সেন্টেজ আকারে তোমরা পেয়ে যাবে এবং স্পেশাল পুরস্কার ভয়ঙ্কর সময় হজরতি জিব্রাইল আলাই সাল্লাম তিনি জানি দিয়েছেন কাল কেয়ামতের দিন তোমরা টেনশন করোনা আমি জিবরাইল প্রস্তুত আছি 30 হাজার বছরের রাস্তা পৌঁছে রাত্রে পলটা আমি জিবরাইল নিজেই পার করে দেব সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ সবচেয়ে বড় যে ভয়ঙ্কর যে খবর সেটা হলো আজরাইল কথা বলেন না কেন কথা বলেন সবচেয়ে খবর ভয়ঙ্কর কোনটা আজরাইল শুধু ভয়ঙ্কর নয় এত ভয়ঙ্কর বন্ধু ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে একটু বোঝার জন্য মৌসা নবী এক হলেন ক্যালিমল্লাহ মৌসাই স্পোক টু আল্লাহ আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের মধ্যে আটজন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন নবী এর মধ্যে একজন নবী হলেন মৌসা কালিমুল্লাহ মৌসা কালিমুল্লাহ আল্লাহর কাজ সাথে কথা বলেছেন মৌসা কালিমুল্লাহ ও বন্ধু যখন ইন্তেকাল করলেন পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেল মৌসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছিলেন মৌসা কালিমুল্লাহ জানিয়ে দিয়েছে রে আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়ে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যে অবস্থা হয় আপনারা বলেন আপনাদের বাড়ি রাঙিনায় বাজারে আপনার ফেয়াজু সিঙ্গারা ফুরি ভাজা হয় কিনা বড় তেলের কড়াইয়ের মধ্যে ভাজা হয় না লোহার কড়াই এটার মধ্যে যদি হাত পা যদি আপনি একটা চড়ুই পাখিকে ছেড়ে দেন তাৎক্ষণিকভাবে পাখিটা ভাজা লাল হয়ে যাবে বলে দিয়েছেন আমি আমার মৃত্যুটাকে আমি এমন পেয়েছি রে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে যেমন লাগে চড়ুই পাখিটার আমি মৌসার কাছে মরণটা তেমন লেগেছে আওয়াজ বলেন

নিরাপদ মনে হতো না তোমার হাতের চাপ আমার কাছে এত ভয়ঙ্কর লাগে রে আজরাইল আমার গুণাগার উম্মত কেমন করে সইবে রে এই নির্মমতা আমার উম্মত মৃত্যুর যন্ত্রণা সহ আমাকে দিয়ে দাও আমি জাস্ট আপনাদেরকে শুধু মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা শুধু এক্সাম্পল দিচ্ছি বন্ধুরে আমার আরেকজন নবী আছেন ইদ্রিস আলাই সাল্লাম এখানে ওলামাই কেরাম রয়েছেন আমার চাইতে বুজুর্গ লোক আমি সবচেয়ে ছোট মানুষ না মানুষ মনে করি বন্ধুরে আমার ইদ্রিস আলাই সাল্লাম এমন একজন নবী ছিলেন তিনি রোজা রাখতেন প্রতিদিন ওনার ইফতারি আসতো জান্নাত থেকে ইফতারি করার পরে যে অবশিষ্ট থাকতো সেটা আবার জান্নাতে চলে যেত বলেন না আর বলেন না এমন একজন নবী ছিলেন বন্ধু একদিন আজরাইল আসলেন জন ব্যক্তির স্রোতে বন্ধুত্ব করার জন্য সালাম প্রশ্ন করলেন আপনি কে অনেক লম্বা ঘটনা আমি সেই দিকে যাচ্ছি না কোরআন থেকে কয় আমি তো আজরাইল কয় তার মানে আমার কি মরণের সময় হয়ে গেছে কয় না না সময় তো আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি হয়নি তিনি বললেন আমার সাথে যদি বন্ধুত্ব করতে হয় সব কথা গড়ে তুলতে হয় শর্ত দিছে কয়টা মানতে হবে কয় কি শর্ত বলেন কয় প্রথমত হলো আমাকে একবার মরণ দিতে হবে আল্লাহর বলেন না কয় আমাকে একবার মরণ দিতে হবে দ্বিতীয়বার আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে একবার আমাকে জান্নাত দেখাতে হবে এবার আজরাইল বলতেছে নবী গো এখনো তো আপনার মৃত্যুরই সময় হয়নি এত শর্ত কেমন করে মানবো কয় সময় হয় না তো কি হইছে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দাও দাও আমার নবীজন সাইসে দিয়া দাও মরণ কি করো দিয়া দরণ আল্লাহ রাজি হয়ে গেলেন সাল্লামের মরণ হয়ে গেল ওই যে শর্ত দিয়েছেন আবার জীবিত করতে হবে আবার পুনরায় তিনি জিন্দা হলেন জিন্দা হওয়ার পরে যখন প্রশ্ন করা হলো মৃত্যুটাকে আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি জীবিত একজন মানুষকে জিন্দা অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা সরে ফেললে অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট লাগে রে আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ চলে আসলো ইদ্রিস আলাইহিস সালামের জন্য সবতে সহ যত পর্যন্ত আজরাইল যতগুলো প্রাণীর প্রাণ সংহার করেছেন কবজ করেছেন সবতে সহ সবতে इजी ভাবে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করেছেন একবার আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার নবীদের কি কোনো গুনাহ আছে না নবীদের কোন পাপ আছে কোনো কিছু নেই শুধু জাস্ট দিলাম বলে হুজুর আরো আলোচনা রয়েছে সেদিকে আমি যাবো না কারণ আলোচনার গন্তব্য না উল্টো দিকে আমার এখানে আপনাদেরকে নিয়ে আসলাম জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য বলে হুজুর এত গুলো এত মেসেজ দেওয়ার কারণ কি আরেকটা মেসেজ দিই আপনারা সবাই তো জানেন ঈশা নবী মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতো পাখির ইশালা দিলে মরা পাখি উড়ে যেত বকরি জবাই করে খাইছে সঙ্গীদেরকে কয় চামড়া হার একলগেরাক খাওয়া দাওয়া শেষ করে হাতের আশাটা দিয়া। এমনি করে এমনি করে টাস করছে টাস করিয়া কয় এহানে কি দলে যাও সুমান আল্লাহ কন্না কই এহা নে কি চামড়া আর হার পড়ে আছে গোস্তু খেয়ে ফেলেছে কই এখানে কি দলে যাও এই চামড়া থেকে হার থেকে বকরি জিন্দা হয়ে দলে চলে গেছে দৌড়ে কন্যা সুমান আল্লাহ তিন ব্যক্তি মইরা পইরা রয়েছে লাঠি দিযা ইশারা করছে জিন্দা হয়ে গেছে ঈশা নবীর অনেক মজার মজার গ ইতিহাস রয়েছেন ঈসা নবীর জীবন থেকে অনেক পৌঁছে এর মধ্যে একটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত ওনাকে যখন অনেক ইহুদি এসে প্রশ্ন করলেন নবী আপনি তো মানুষ জিন্দা করতে পারেন কয় হ পারি কয় পূর্ণ কোনো মানুষকে জিন্দা করতে পারবেন এবার ইদ্রিস এবার ঈসা রুহুল্লাহ বললেন তুমি বলো আমি কাকে জিন্দা করব কয় নুহু আলাই সাল্লামের ছেলে শামকে জিন্দা করবেন এবার চলে গেলেন শুধু শামের কবরের কাছে স্বামীর কবরের কাছে যাওয়ার পরে বন্ধু ডাক দিতে দিদি জিন্দা হয়ে গেল এবার চাইয়া দেখে তার চুল এবং দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে আল্লাহর নবী সারহুল্লাহ প্রশ্ন করলেন আপনাদের জামানায় তো কোনো মানুষের চুল দাঁড়িয়ে পাকত না আপনার চুল দাঁড়িগুলো কেন পেকে সাজা হয়ে গেল এবার নহু আলাই সাল্লামের ছেলে শাম একটা ডাক দিয়ে বললেন আমি জানি মানুষ একবার মৃত্যুবরণ করার পরে যেদিন আবার তাকে পুনরায় জিন্দা করা হয় ওই দিনটা হলো কেয়ামতের দিন আমার কাছে মরে হয়েছে আজকে কেয়ামত হয়ে যাবে গো সেই ভয় এবং আতঙ্ক অঙ্কে তাৎক্ষণিক ভাবে আমার চুল দাড়ি গুলো পাইকা সাদা হয়ে গেছে এবার আল্লাহর নবী দৃশাল আল্লাহর নবী সার হুল্লা প্রশ্ন করলেন আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে কয় নবী গ ও প্রাণের নবী আমার মরণের বয়স হলো চার হাজার বছর কই কত হাজার বছর কয় চার হাজার বছর হয়েছে আমার মৃত্যু হয়েছে আমি সব কিছু বলে গেছি গ এখনো পর্যন্ত আমি আমার মৃত্যুর যন্ত্রটা বলতে পারিনি আবার তুলে তুলে

হুজুর এই মৃত্যু নিয়ে এটা এক্সাম্পল যন্ত্রণা নিয়ে আরও চাইলে দিতে পারবো বন্ধু কিন্তু সেই দিকে যাব না যারা বোঝার বোঝে গেছেন বন্ধু আজরাইল আলাই তিনি বলে দিয়েছেন নবীর প্রেমিকের দল ফরজ আজিব সন্ন্যত তোমার উপর যেগুলো বাধ্যতামূলক আমল দেওয়া হয়েছে ওই আমল করার পরে তুমি সকাল দুপুর সন্ধ্যা কন্টিনিউ নবীকে ভালোবেসে শুধু দূরত পড়তে থাকো আমি আজরাইল তোমার জন্য একটা রেসপেক্টের জায়গা বরাদ্দ করে রেখেছি আজরাইল রে ক কোন জায়গাটা একটু বলো না পৃথিবী থেকে বিদায় হওয়ার ঠিক সময়ে মৃত্যু যে দেহ থেকে আপনার পাখিটাকে ছিঁড়ে নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন নবীর প্রেমিকের দল দরুদের প্রেমিকের দল তোমাদের জন্য বরাদ্দ কাল যেদিন তোমার মৃত্যু হবে আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা তো সহজে কবজ করব যেমনিভাবে ভাবে নবী রাসূলের জানটা কবজ করেছি এত আস্তে সুবহানাল্লাহ এইটা হলো মাহফিলের ফজিল এই যে কথাগুলো বলতেছি আপনার বেইনি ঢুকে না আগামী দিন থেকে কি নবীর দূরত পড়বেন কি পড়বেন না এটাই হলো আজকের ক্লাসের সফলতা কি আজকের ক্লাসে যে স্টুডেন্টগুলো এসেছে আমার ছাত্রগুলো এসেছে আমার দাদার বয়সী বাবার বয়সী স্টুডেন্টদের বয়সী তাদের জন্য এটাই হলো ক্লাস আর এটাই হলো ক্লাসের সফলতা আজকে যদি আলোচনা শুনে মজা পায় আমার বিশ্বাস এই বছর যতগুলো মানুষ মাহফিলের দিকে এগিয়ে এসেছে আগামী বছর তার চাইতে দ্বিগুণ মানুষ আসবে মাহফিল করানোর জন্য কথা বলেন না কেন আরো জোরে বলে এখানে যদি একটি টাকা খরচ করলে আবু বকর কথা দিয়েছে তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা হজরতে আলীকে চিনিননি ইসলামের চতুর্থ খলিফা আলীর মর্যাদা কি জানেননি আমার দিকে দেখান হজরতে আলী নবীর প্রিয় মা খাতুনে জান্নাত মার ফাঁড়ের স্বামী ইমাম হাসান হুসাইনের যুবক তোমাদের জন্য মজার খবর আজকে দুলখার পূর্ব পাড়ার ম্যাক্সিমাম যুবক জান্নাতের বাগানে চলে এসেছ তোমাদের সিনাই প্রেম জমা করেছ আমি তোমাদের জন্য আরেকটা মজার নিউজ দিব নবী তো অনেক উর্দের নেয়ামত যেটা কল্পনা করা যায় না নবী পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি অম্মিতি কাল কেয়ামতির দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম অম্মতের শান্তি শুধু কামনা করবে এবং সেদিন অম্মতের শান্তি মন্ত্রী ফায়সালা নবীর কারণে আল্লাহ দিয়ে দিবেন আমি আজকে আপনাদেরকে বলি এই যে আলীর কথা বললাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন নবীর প্রেমের মিলাদে অনেক বেশি আনন্দিত হয় বিশ্বাস নিয়ে ঈমান নিয়ে অনেক বেশি উৎসাহিত হয় মাত্র একটি টাকা শুধু খরচ করবা কয় টাকা তুমি বিনা হিসাবে তুমি জান্নাতে যেতে পারবা মৃত্যুর সময় তোমার ঈমানের সাথে মৃত্যু হবে এই আলী সম্পর্কে আলীর মর্যাদা আলীর কথার দাম কত আমার নবীজি বলে বলছেন আনা মদিনাতুল ইলম বাবুহা আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার মা বোনেরা মনে মনে চিন্তা করবে বন্ধু এই আজকে যে যুবক তোমরা এসেছ যৌবন কাল ফেসবুক ছেড়ে দিয়েছ টুইটার ছেড়ে দিয়েছ টিভি দেখা ছেড়ে দিয়েছ ওই শপিং মল ছেড়ে দিয়েছ সব ছেড়ে জান্নাতের বাগান এসেছ নবীর প্রেমে প্রেমে পড়ে পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাদের জন্য মেসেজ দিব নবীজি বলেছেন আল হাসান ওয়াল আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান দোলকার পূর্বপাড়ার পাড়ার যুবকের দল আজকে যদি আলোচনাটা তোমরা ব্রেনে সেট করে নিয়ে যেতে পারো দুনিয়া চলার পথে কোনোদিন তোমাদেরকে অন্ধকার গ্রাস করবে না যেদিকে যাবে শুধু আলো দেখতে পাবে মৃত্যুবরণ করবে তোমাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়া হবে কাল কেমতির দিন তোমরা দেখতে পাবে নবীজি তো অনেক উর্দির জিনিস নবীজির হিসাব তো আলাদা সর্বোচ্চ সম্মানের জায়গায় নবীজি বলে দিয়েছেন যৌবনকালে তুমি প্রেম করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে থাকো আহলে ভাই এদের প্রেমিক ইয়াজ ইদের প্রেমিক হইও না আমার নবীজি বলেছেন এই যুবকের জন্য জান্নাতে নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন দুই ভাই কন্যা সুবহান আল্লাহ এখন এই দোলখার পর্ব পাড়ার আমার মা বলেরা বলতে পারে হুজুর গো যুবকদের ফয়সালা দিয়ে দিলেন কিন্তু নারীদের খবর কি আমার নবীজি নারীদের ফয়সালাও দিয়েছেন আমার নবী বলেছেন ফাতেমা তো সাইয়েদা হু নিসাই আহলিল জান্নাহ আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেল আমার নবী বলে দিয়েছে মা খা জান্নাত ফাতেমা সকল মমেনাদের জান্নাতে জান্নতে সারদারিনী নিডারিনী হবে এবার দাড়ি ফাকা মুরব্বী বাবারা বলবে হুজুর গো আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা কি আছে আপনাদের জন্য আপনাদের লিডারশিপ দিবে হযরত আবু বকর সিদ্দিক আর অন্য দিক থেকে যদি বলতে চাই যারা আল্লাহর গোলামি করতে করতে যুব যুবক থেকে বুড়া হয়েছে কি হয়েছে ছোটকালতে যবনকালে তো অনেক বেশি আমল করা যায় না তারপর যতটুকু করতে 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 বুড়া হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই চুলদারি পাক না মুরব্বীদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে আল্লাহর ল লজ্জা সরম লাগে আরে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ তো না আমি দুরুদের ফাইসালাটা শেষ করে দিলাম দুরুদ নিয়ে আলোচনা করব না যারা বোঝার বুঝে গেছেন বুঝছেন এবার আমি এই যে আপনার আওয়াজটা দুর্বল এই দুর্বল কেন এই দুর্বলতাটা আসলে কি আপনাদের কাছ থেকে কাম্য এটা বোঝানোর জন্য বলছি আপনাকে আমাকে জবান দিছি নি আপনার আমাদের মাঝে অনেক আছে না ব্যতিক্রম বোবা কথা বলতে পারে না আপনার আমার বাক শক্তি আছে তার বাক শক্তি নাই না থাকার কারণে তার পৃথিবী অন্ধকার আপনার আমার বাক শক্তি আছে এই জন্য আপনার আমার পৃথিবী আলোকিত আপনারা তো জানেন নাই জবান আল্লাহ কেন দিয়েছেন এই মাহফিল কেন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আরে আরো মজার খবর শুনেন হাদিস শরীফ থেকে কালেকশন করেছি আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমাকে কি করো স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হো অকৃতজ্ঞ হইও না আমার মিশনটাই হচ্ছে আজকে আমি যে আয়াত নিয়েছি আমি যে আজকে হেডলাইন দিয়েছি না আমানু কউ আনফুসাকুম ও আহালিকুম নারা আমার শিরোনামটা হলো এরকম ইয়া ইউহাল্লাজিনা আমানু কউ আনফুসাকুম ও আহালিকুম নারা আল্লাহ বলেছেন ও বিলিভ সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আমার বাড়ি কুমিনলা আপনাদের বাড়ি নাঙ্গলকোট দোলখার কিন্তু আপনি আমি কিন্তু একই পরিবারের সদস্য তার

বন্ধুড়িয়া আমার <lightweight> আল্লাহ বলেছেন ফাদ করুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ কেমনে স্মরণ করবে হাদিস শরীফ দিয়েছেন চমৎকার সমাধান আপনারা আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 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 বন্ধু এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে আপনারা তো জানেন না আজকে আপনারা এখান থেকে শিক্ষা নিতে আসছেন কিনা আপনাদের মনে মনে খেয়াল কি আজকে মসজিদে মাহফিলে যাব হুজুরের কাছ থেকে শিক্ষা নিব এবং আগামী দিন থেকে এটাকে কি করতে থাকব। আমল করতে থাকব বন্ধু আপনার জীবনে যত বেশি মসজিদের দিকে যাবেন যত বেশি মাদ্রাসার দিকে যাবেন যত বেশি মাহফিলের দিকে যাবেন তত বেশি আপনি যত বেশি দুনিয়াতে শিক্ষার জন্য হাঁটবেন আপনি মনে করবেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ আপনি যেন তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাচ্ছে মাফিল মাহফিল করাইলে বা মাহফিল আসতে লাভ না লস কেমন লাভ আমি আস্তে আস্তে আরো বুঝাই যে আপনাদেরকে এই যে আপনা আমরা আজকে জান্নাতের বাগানে বসলাম কি করতেছি জিকির করতেছি কিনা বন্দরে আমার আপনি আমি যদি এক বিঘা পরিমাণে গিয়ে যাই জিকির করতে করতে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ বান্দার দিকে এক পরিমাণে গিয়ে আসে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আমার নবীজি বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে আর জোরে বলেন না সুবহান আল্লাহ আর একটু মহাব্বতে বলেন সুবহান আল্লাহ এই ওনাকে আপনি উপরে আসেন ওনাকে একটা চেয়ার দাও উনি আলেম মানুষ দাঁড়াই দিয়েছে আমার ও আজকে আপনারা বুঝেন তার মানে কি আপনি আমি কি আল্লাহ পর্যন্ত যেতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না বন্ধুরে আমার আজকের মাহফিলের সবচেয়ে বড় মজার যে জায়গাটা হলো আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে কোন বান্দা যদি কোন জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে আল্লাহ বলেছেন হাবিব আপনি আপনার উম্মতগুলোকে আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করতে থাকি আমার মনে হয় আপনারা বুঝেন নাই আমাদের জলসার মধ্যে আছে আছে আছে। আছে আছে। নেকি হালাল উপার্জিত মানুষ আছে এবং হারাল উপার্জিত মানুষও আছে আছে না নাই সত্যবাদীও আছে মিথ্যাবাদীও আছে পবিত্রও আছে অপবিত্রও আছে সব ধরনের মানুষ মিলিয়ে এটা একটা লোকাল প্লেস লোকাল বললেন কেন বাগান। বাগান। পৃথিবীর জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জলসায় বান্দার জিকিরি করতে থাকে ওই জলসার তুলনায় এটা লোকাল কথা বলেন না কেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা দিয়েছেন আমরা এখানে জিকির করছি কিনা আমরা এখানে জিকির করতেছি আল্লাহ রাবুল খুশি আপনারা জানেন না আজকের জান্নাতের বাগানের চারপাশ দিয়ে ফেরেস তারা বেষ্টনে দিয়ে দিয়েছেন আসমান পর্যন্ত বন্ধু টেক লেগে গেছে আল্লাহ রাবুল প্রশ্ন করতেছেন বান্দা ফেরেশতাদেরকে তাদেরকে ব্যাপারটা কি আল্লাহ তোমার বান্দাগুলো এমনভাবে এমন ভাবে জিকির করতেছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি অভিনন্দন কি আরো জোরে বলেন না কি আমাদের কি অভিনন্দন জানার জন্য আসছে আপনার তো মনে নাই আমাদেরকে আল্লাহ যখন সৃষ্টি করার প্রস্তাব দিয়েছিলেন আল্লাহ যখন বলেছিলেন ওরা কিন্তু আমাদেরকে বানাইতে আপত্তি করেছিল কি করেছিল তারা কইছে যে মারামারি করবে আপনার হুকুম মানবেনা আপনার অর্ডার মানবে না বানানোর দরকার আল্লাহ বলেছিলেন যা জানি তোমরা তা জানো না তার মানে সকল আল্লাহর জিকির থেকে দূরে থাকবে না আরেকটা মজার খবর আমাদের মধ্যে কি আল্লাহ রলি আছে না আরো আছে তারা কি সারা জীবন চেষ্টা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারতো কথা কোন না কখনো পারতো পারতো না আল্লাহ যদি তাদেরকে ধরা না দিত যাদেরকে আল্লাহ ধরা দেবে না তারা কোনো দিন ওলি রলি বলে বিবেচিত হবে না হাদিস শরীফের মধ্যে যে বন্ধ কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে সে এখন যদি আপনি মাহফিল থেকে বের হয়ে যান মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি এতক্ষণ মাহফিলে তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে আপনি কনফিডেন্সলি বলে দিবেন আমি কনফিডেন্সলি বলতে পারবা আত্মবিশ্বাসের সাথে বলতে পারব আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে